দায়িত্ব শব্দটা বড় অদ্ভুত, যে পালন করে সে দোষী হয়, যে কোনোদিন সেটা পালনই করেনি সে লম্বা জ্ঞান দেয়। সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন। এ যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে স্রষ্টা, আর যে সম্মান দেয় তাকে গরু ছাগল মনে করে। কাউকে টাকা ধার দেবেন কিন্তু ভেবে চিনতে, কারণ টাকা খোঁজার সময় নিজেকে ভিখারির মতো খুঁজতে হয় ও সামনের জন মালিকের মতো শুধু তারিখের পর তারিখ দেয়। কথাটা তিক্ত হলেও এটাই সত্য। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পর ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে কখনোই ফিরে পাওয়া যায় না। জেগে ওঠো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। একাকিত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যা একজন চঞ্চল মানুষকে নিশ্চুপ করে দেয়। অন্যের খারাপ দেখে কখনো হাসা উচিত নয়, কারণ নিজের খারাপ সময় আসতে সময় লাগে না। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই, অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরো ডাস্টবিনে ফেলে দিবে। ভুল করার পর মানুষের 3টি কাজ করা উচিত। 1, ভুল স্বীকার করা। 2, ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। 3, পুনরায় সেই ভুলটি না করা। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, সম্পর্ক, বিশ্বাস, মন। কারণ এগুলো যখন ভেঙে যায় কোনো শব্দও হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। স্বর্ণের পরিচয় পাথরে ঘষলে, আর বন্ধুর পরিচয় বিপদে। সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারা আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, সব বন্ধু মনের মতো হতে পারে না। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে সেটা নিজের চোখে দেখবে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা আমার নেই, কারণ আমি জানি আমি কেমন। রূপ নিয়ে গর্ব করবেন না, কারণ সেটা আপনার তৈরি নয়। গর্ব করতে হলে নিজের চরিত্র নিয়ে করবেন, যেটা আপনার তৈরি। জীবনে কোনো কিছু স্থায়ী নয়, সুখও নয়, দুঃখও নয়। বিপদে পাশে থাকার লোক থাকুক বা না থাকুক, আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরার লোকের অভাব নেই। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে রয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হতে পারে না। কারণ মন কারোর সম্মান, কারোর বিশ্বাস, কারোর স্বপ্ন, কারোর দুর্বলতা, কারোর জীবন। দয়া করে এসব নিয়ে কখনো মজা করবেন না। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় ডাক্তার নিয়ে আসে, উকিল নয়। কিছু মানুষের আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে। নিজের জীবনের লড়াই নিজের লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। পাপিসলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। আমি বিশ্বাস করি যে কেউ কিছু যদি পাওয়ার উপযুক্ত হয়, জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। কাউকে নিজের চাইতেও বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস বেশি পেলে অবহেলা করবে, কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে জানে না। সুখী হবার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বোঝে না তাকে বোঝাতে যেও না, যা হজম হয় না তা খেও না, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না, যে চোখের নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না, অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। ভালো ছাত্র ছাত্রী হলে বাবার সম্পদের প্রয়োজন হয় না। নিজে নিজেকে কখনো খারাপ ভাববে না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী বন্ধু বান্ধব তো আছেই। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে ভালোবাসা দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। যার কথার চেয়ে নিজের কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে ধরা দেবেই, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। মুখে বিষ ঢুকালে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে বিষ ঢুকালে চিকিৎসা করা সম্ভব। আমার ভাগ্যে এতটুকু দুঃখ কষ্ট থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। মা কি জিনিস সেটা মায়ের থেকে দূরে আসলেই বোঝা যায়। রাগ কমাতে শেখো, নাহলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে।